কলকাতা লেদার কমপ্লেক্স থানায় পুলিশ হেফাজতের মেয়াদ শেষ, অর্থাৎ ছদিন যে পুলিশ রিমান্ড দেওয়া হয়েছিল সেটা শেষ হয়েছে এবং আজকে ফের বারুইপুর কোর্টে তোলা হবে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। এই মুহূর্তে বারুইপুর কোর্টের যে ছবি সেটা দেখাবো। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সকাল থেকে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে, কারণ যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছেন, তার পাশাপাশি আস্তে আস্তে কিন্তু আইএসএফ কর্মী সমর্থক তারাও জড়ো হচ্ছেন, কারণ পীরজাদা নওশাদ সিদ্দিকি আইএসএফের একমাত্র বিধায়ক, তাকে ঘিরে একটা আবেগ বা তাকে দেখার জন্য একটা মানুষের যে আবেগ সেটা সবসময় আমরা দেখি। সো আজকেও আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই যে বারুইপুর কোর্ট সেখানে নওশাদ সিদ্দিকিকে আনা হবে, তাই তার আগে আমরা দেখতে পাচ্ছি আইএসএফ কর্মীরা জড়ো হচ্ছেন, জমায়েত হচ্ছেন এবং তার পাশাপাশি পুলিশও কিন্তু তারা প্রস্তুত রয়েছে, বিশাল পুলিশ বাহিনী তারা এখানে মোতায়েন করে রেখেছে। এবং আপনারা জানেন যে এই যে ঘটনা, অর্থাৎ ভাঙড়ের যে হাতিশালা এলাকা সেখানে যে গণ্ডগোল, সেই গণ্ডগোলে একাধিক জামিন অযোগ্য ধারায় কিন্তু মামলা রুজু করেছিল লেদার কমপ্লেক্স থানা। এবং সেখানে একদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং তার পাশাপাশি আইএসএফ কর্মী আসমা খাতুন, তাদের দুজনকে গত সপ্তাহেই কিন্তু তোলা হয়েছিল বারুইপুর কোর্টে। সেখান থেকে কোর্ট নির্দেশ দিয়েছিল ছদিনের পুলিশ হেফাজত, আজকে তার মেয়াদ শেষ হয়েছে, আজকে আবার তাদেরকে এই যে বারুইপুর কোর্ট সেখানে তোলা হবে এবং তারপর পুলিশ তাদেরকে আবার জেলে হেফাজতে পাঠাবে কিনা বা কোর্ট কি নির্দেশ দেবে সেদিকে যেমন সকলের নজর থাকবে। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি বারুইপুর কোর্ট থেকে জামিন মঞ্জুর হলেও আপনারা জানেন যে কলকাতার যে ধর্মতলা সেখানেও কিন্তু একাধিক থানায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ, সেক্ষেত্রে কিন্তু আবার সেই ব্যাংসাল কোর্টে তাদেরকে যে 15 তারিখ তোলা হবার কথা রয়েছে, 15 তারিখে আবার সেখানেও তাদেরকে তোলা হবে। অর্থাৎ এই লেদার কমপ্লেক্স থানার যে পুলিশি হেফাজত সেখান থেকে জামিন মঞ্জুর হলেও আবার কিন্তু তাদেরকে ব্যাংসাল কোর্টে 15 তারিখে তোলা হবে এবং সেখান থেকে যদি জামিন মঞ্জুর হয় তাহলে কিন্তু নওশাদ সিদ্দিকি তিনি বেরোতে পারবেন। তার আগে কিন্তু কোনোভাবেই আজকের জামিন মঞ্জুর হলেও তার বেরোনোর সম্ভাবনা খুবই কম। তবে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশি নিরাপত্তা এবং তার পাশাপাশি আইএসএফ কর্মীদের যে আবেগ সেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। কোর্ট চত্বরে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আসতে শুরু করেছে অনেকেই। এখন দেখার এই যে ঘটনা, সেই ঘটনায় এই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং তার পাশাপাশি আসমা খাতুন তাদেরকে যে বারুইপুর কোর্টে তোলা হবে সেখানে কোর্ট কি নির্দেশ দেয় এবং তার পাশাপাশি আগামীতে 15 তারিখ ব্যাংসাল কোর্টে ফের এই যে আইএসএফ বিধায়ক এবং আরও যারা একাধিক আইএসএফ কর্মী জেলবন্দী রয়েছেন, যারা এখন প্রেসিডেন্সি জেলে রয়েছেন, তাদেরকেও তোলা হবে, সেখানেও কি নির্দেশ আছে সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের। এইচবি ডিএনএন বাংলা হুগলি।